হাস্তে বিধানসভা চংবারিনি বুথাইর সাকলা চাকমানি উলনি সিমির হাস্তিনি লগি উদয়পুর বুকাস্তিনি দাল বিদাল থায় ইয়াকশিনী অজমাতাই সমংখলাইনাই রকনি শাখা চপ্রমানি পাতি মুং তাংশালো আবন রুগিন তাংশালো উদয়পুর বুকাস্তে নাইকলাই নিথানি সিআইটিউ নাইকলাই খড়ক বাণী কাইসা বদল কাইতাম দহনি সানলাই মুংনত্ব কাইসা ডেপুটেশন রেখা উদয়পুর বুকাস্তিনি হদানি সমং হামিয়াখলাইনাই রক চপ্রব তংমানি আবরক ডাকতিকে মুথাংনানি নাংনাই তাই ক্রাকেন শতক মুং রানি বাগৈব সানলাই মুং কাছাকা বুকাস্তে নাইকলাই আবরক নতুইব ককরক সানাই হিনী শাখা খড়ক বা বদল ন তার মধ্যে প্রথমত হলো যে গত দুই তারিখ দোসরা মার্চ সারা রাজ্যের সঙ্গে আমাদের উদয়পুর নির্বাচনী ফল ঘোষণার পরে সারা রাজ্যে একই সঙ্গে ব্যাপক সন্ত্রাস শুরু হয়, ভাঙচুর শুরু হয়। তাতে করে এখন পর্যন্ত গত 26 মার্চ পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি প্রায় 475টা ফ্যামিলি বিভিন্নভাবে আক্রান্ত এবং সর্বশান্ত। অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, রাবার বাগান ধ্বংস করা, পুকুরে বিষ দিয়ে ধ্বংস করা থেকে শুরু করে দোকানপাট লুট ভাঙচুর, খেরের সিনে আগুন দেওয়া, বিভিন্ন টাইপের এই ধ্বংসলীলাগুলি হয়। তাদেরকে সরকার আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে হবে, এই তিনটা দাবি নিয়েই আমরা মাননীয় এসডিএম মহোদয়ের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছি। এমনই সারা রাজ্যের উদয়পুর বিভাগের যে পরিস্থিতি অস্বীকার করতে পারেননি, চলছে বিভিন্ন রকমের ঘটনা এবং ওগুলি আমাদের দাবির যে মেমোরেন্ডাম উদ্বোধন কর্তৃপক্ষের কাছে উনি পাঠাবেন এই আশ্বাস আমাদেরকে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।